नमस्कार 24 आवर्स टीवी আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একবার আমরা পেয়ে গেছি আপনারা আমার সবার পরিচিত ব্যক্তি আপনারা জানেন বেঙ্গল গ্রুপ এবং বেঙ্গল হেল্পিং এন্ড ট্রাস্টের ফাউন্ডার মিস্টার জুলফিকার ওনার সাথে আমরা এর আগেও বহু বিষয় নিয়ে আলোচনা করেছি এবং বহু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে বহু গুরুত্বপূর্ণ বিষয়গুলো তিনি আমাদেরকে তুলে ধরেন আসুন আজকে কারেন্ট সিচুয়েশন নিয়ে ওনার সাথে আমরা আলোচনা করব এবং আমরা কিছু কথা ওনার কাছ থেকে জেনে নেব আসুন আমরা মিস্টার জুলফিকার আলীকে আরেকবার আমাদের 24 আওয়ার্স টিভিতে স্বাগত জানাই নমস্কার দাদা দাদা রিয়া চক্রবর্তী বেল গ্রান্টেড হোয়ার দেয়ার আর সাম মিডিয়া হাউস ওয়ান্টিং সেকশন 302 এন্ড হ্যাড অ্যাকর্ড ফর সুশান্ত সিং মার্ডার সেইং দে হ্যাভ দ্য প্রুফ অলসো টিআরপি স্ক্যান্ডেল বাই মিডিয়া হাউস অ্যাজ সোশ্যাল ওয়ার্কার হোয়াট ইজ ইউর ওপিনিয়ন দেখুন আমার অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার একটা আম নাগরিকের যেটা ওপিনিয়ন যেটা হওয়া উচিত সেটা একটা নতুন একটা আর্টিস্ট যে বলিউড ইন্ডাস্ট্রিতে এন্টার করলো এখন তার সম্বন্ধে যেভাবে কিছু মিডিয়া হাউস ড্রাগ ম্যাটারকে নিয়ে যেভাবে এটাকে ওনাকে অ্যাকিউজ বানানো হলো প্লাস অনেকজন ডিমান্ডও করলো কিছু মিডিয়া হাউস কি ওনাকে যেমন 302 যেমন লাগু করা হোক তো এখন আপনি দেখবেন রেগুলার 3 মাস 4 মাস থেকে আগে কাঙ্গনা রানত সাথে মানে রিয়া চক্রবর্তীর পরে কাঙ্গনা রানতের ইস্যুটা চালু হয়ে গেল তো আমার যেটা বলবার হচ্ছে মাইন্ডকে যে ডাইভার্ট করা যেটা হচ্ছে তো এটা আজকে আপনি দেখবেন কেন মিডিয়া হাউস যদি কোর্ট হয়ে যায় তবে মানুষ তো আর কোর্ট যাবে না তো মিডিয়া হাউস এখন যারা মেন স্ট্রিম মিডিয়া আছে এখন আপনি দেখবেন 34খানা বলিউডের ফিল্ম প্রোডিউসার তারপরে অ্যাক্টর যেমন শাহরুখ খান সলমান খান করণ জোহর এনাদের মতন বড় বড় যে লেভেলের অ্যাক্টর তারা এখন পিটিশন ফাইল করেছে কিছু মিডিয়া হাউসের বিরুদ্ধে প্লাস আমি এটা বলবো কি আজকে যে রিয়া চক্রবর্তীকে নিয়ে যে ইস্যুটা হচ্ছিল আজকে তিনি বেল পেয়ে গেছেন প্লাস ওনার যে একটা সম্মানে যে এই যে যেভাবে মিডিয়া মানে ড্রাগ অ্যাকুইজিশন নিয়ে যেটা কথা করছিল তো ওনার যে সম্মানে যেটা লেগেছে এটা তো ফিরত আর আসবে না তো আমি এটাই বলতে চাইবো কি ওনার পরিবারকে রিয়া চক্রবর্তীর পরিবার ইয়া রিয়া চক্রবর্তীকে কি ইমিডিয়েট আপনিও ডিফেমেশন কেস আপনি কোর্টে ফাইল করুন করে যেটা কোর্ট ডিসাইড করবে সেই আধারে আপনি মানে আপনি দেখুন কীভাবে কী কোর্ট মুভ করে এটাকে নিয়ে কারণ মানুষের সম্মান কী হয় একবার যদি চলে যায় তো সেটা ফেরত আসা খুব তো এখন বেল পেয়ে গেছেন তো এখন আমি এটা বলতে চাইবো কি বলিউডও এখন আগে এসে গেছে এই ম্যাটারটাকে নিয়ে তো মিডিয়া হাউস শুড শো দ্য রিয়েল পিকচার দ্য কারেক্ট পিকচার টু দ্য পাবলিক ঠিক আছে টিআরপি আপনি দেখুন টিআরপি নিয়ে যে ইস্যুগুলো যেটা হচ্ছে কি টিআরপি কি কিনা মানে মানুষকে কিনা হচ্ছে নম্বর ওয়ান টিআরপি যেমন পাই নম্বর ওয়ান পজিশনে থাকে তো এসব জিনিস করে কোনো লাভ নেই আজকে আপনি দেখুন ওপেন হয়ে গেছে মিডিয়ার মধ্যে তো এখন আস্তে আস্তে এই যে নোংরামু যেটা মিডিয়ার মধ্যে যেটা ঢুকে গেছে এটাকে আমরাই এটাকে প্লাস যারা মানে যারা পলিটিক্যাল বডিতে আছে তারা এসব মিলে সব একসাথে মিলে এটাকে ইমিডিয়েট ক্লিয়ার করতে হবে দাদা ইন্ডিয়া সেট টু স্লিপ বিলো বাংলাদেশ ইন 2020 পার জিডিপি সেজ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কি বলবেন দেখুন আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে আছে এটা বিজনেস স্ট্যান্ডার্ডে অলরেডি এটা প্রিন্টও বেরিয়েছে কি ইন্ডিয়ার যে জিডিপি আছে ইট হ্যাজ গন বিলো মতলব বাংলাদেশ ইজ রাইজিং অ্যান্ড ইন্ডিয়া ইজ গোয়িং বিলো তার মানে কি হচ্ছে কি ইন্ডিয়া আজকে ডেটে যে পজিশনটা হয়ে গেছে ইট ইজ নাও কামিং ইন দ্য লিস্ট অফ থার্ড পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তো এটা কারণ ঠিক আছে এটা কোভিডের কারণ আছে কিন্তু আপনি দেখবেন জিডিপি যেভাবে ফল করেছে তো এখন গভর্নমেন্টকে তো এটা ভাবতেই হবে কারণ 6 বছর গভর্নমেন্ট অলরেডি দেশকে চালাচ্ছে প্লাস এর আগে যে গভর্নমেন্ট ছিল তো সে টাইমে জিডিপি গ্রোথ রেট ওয়াজ পজিটিভ মানে 7% 8% গ্রোথ রেট ছিল জিডিপি তো যাই হোক এখন এটা কিন্তু খুবই চিন্তাজনক একটা ব্যাপার আছে তো এটাকে এখন কিভাবে ওভারকাম করা হয়
তো এটাকে নিয়ে গভর্নমেন্টকে ভাবতে হবে। আর কেন এটা খুব মানে একটা আপনি বুঝতে পাচ্ছেন একটা ছোট্ট দেশ, গরিব দেশ, ইন্ডিয়া 135 কোটি লোকের দেশ, তো ইন্ডিয়ার যদি জিডিপি মানে বিলো বাংলাদেশ যদি চলে যায় মানে সার্ক কান্ট্রি এশিয়ান কান্ট্রির মধ্যে, এটা খুবই দুর্ভাগ্যজনক। দাদা আমি জানতে চাইব যে হাথরাসের ইনভেস্টিগেশন গোয়িং অন বাই সিবিআই, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? দেখুন আপনি ইনভেস্টিগেশন যেটা হাথরাসে যেটা হচ্ছে এখন আপনি দেখবেন এসআইটিকেও এখানে ইনভলভ করা হয়েছিল। তো এখন মেইন যে অ্যাকিউজ যারা আছে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তো আমি এটাই বলবো কি সিবিআই এটাকে ইনকোয়ারি করছে, কারণ দেখুন এভরি বডি যারা এই সিবিআই বলুন ইয়া এসআইটি বলুন ইয়া সিভিল সার্ভিসে যারা আছে, তো এরা সব বেসিক্যালি কি গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট পাওয়ার আছে তার সেই গভর্নমেন্টের সাথে হয়ে কাজ করবে। তো এখন যেটা হচ্ছে কানুন যেটা হচ্ছে আমাদেরকে বিশ্বাস করতে হবে কি আমাদের জুডিশিয়ারি সিস্টেম আমাদের মানুষের জন্য, কেন আমাদের যে কনস্টিটিউশন বানানো হয়েছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের, ইট ইজ ইকুয়াল রাইট গিভেন টু প্রত্যেকটা সিটিজেন অফ ইন্ডিয়া। তো এখন যেটা হচ্ছে সিবিআই কী ডিসিশন দিবে কী দিবে সেটা তো আমি জানি না, কারণ দেখুন বহু কেস পড়ে আছে এমনি যেটা এক সময় চলতে 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 কেসগুলো সব বন্ধ হয়ে গেছে, তার কোনো নাম নেই। যেমন আরুষি মার্ডার কেস, আরুষিকে কে মেরেছে আজ পর্যন্ত তার কিন্তু খবর নেই, জিয়া খানকে কে মেরেছে তার কোনো খবর নেই, দিব্যা ভারতীকে কে মেরেছে তার কোনো খবর নেই। তো কেস এরকম চলতে থাকবে। তো এখন দেখা যাক যত তাড়াতাড়ি, কারণ দেখুন আমি হাথরাসকে নিয়ে, তারপরে এর আগে যেটা হয়েছিল নির্ভয়া, নির্ভয়া যেটা দিল্লিতে হয়েছিল, ঠিক আছে, তো রেপ কেস ইন্ডিয়াতে যেভাবে ইউপি দিল্লি মধ্যপ্রদেশে হচ্ছে, তো এটাকে নিয়ে আমি এটাই বলতে চাইবো কি ইমিডিয়েট এটাকে যাদের শাস্তি দেওয়া উচিত, তো টু বি হ্যাং টিল ডেট, এর চেয়ে বড়ো শাস্তি আর কিচ্ছু হয় না। তো এটাকে আমাদের গভর্নমেন্টকে আমাদের জুডিশিয়ারি সিস্টেমকে ইমিডিয়েটলি অ্যাপেক্স কোডে মুভমেন্টকে ফাস্ট করে এটাকে ডিসিশন নিতে হবে। দাদা আমি এবার আপনাকে জানতে চাইবো, উইল ইন্ডিয়া হ্যাভ এ নিউ গভর্নমেন্ট কামিং টু পাওয়ার নেক্সট লোকসভা ইলেকশন 2024, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অর আর ইউ স্যাটিসফাই অ্যাজ এ সিটিজেন উইথ দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট? দেখুন আমি অ্যাজ এ সিটিজেন আমরা বেসিক্যালি আমরা কী চাই, আমরা চাই চাকরি, আমরা চাই পেটে দুমুটি ভাত। তো আমরা একটা আম নাগরিকের হিসাবে আমরা এটাই চাই, ঠিক আছে, প্লাস আমাদের সংসারগুলো আমাদের পরিবার নিয়ে আমরা খুশিতে থাকি। কিন্তু এখন এই যে সরকারগুলো যারা সেন্ট্রালে আসে, যারা লোকসভাতে মানে পাবলিকের ভোটে যারা বসছে, তারা হচ্ছে আমাদের গভর্নেন্স। তো আমরা ভোট দিচ্ছি কাকে, এক্স ওয়াই জেড যাকে আমরা দিচ্ছি, আমরা ওনাদেরকে বসাচ্ছি তাকি আমাদের দেশের গভর্নেন্স গভর্নেন্সটা আমাদের ভালো করে চলে। কিন্তু এখন আপনি দেখুন আমাদের কাছে কোনো অপশন তো নেই। এখন আপনি 10 বছর আগে ছিল একজন যে পার্টি ছিল, সে গ্যাসের দাম বেড়ে গিয়েছিলো, পেট্রোলের দাম বেড়ে গিয়েছিলো, সবই ছিল, কিন্তু জিডিপি আমাদের যেটা ছিল কিন্তু ওটা পজিটিভই ছিল, এটা কিন্তু মাপতে হবে। এখন যে নতুন প্রেজেন্ট যে গভর্নমেন্ট আমাদের আছে, 6 বছর হয়েছে, তো অনেকটা কাজ গভর্নমেন্ট করছে। আর কেন দেখুন অপোজিশন প্লাস আজকাল তো সোশ্যাল মিডিয়া এত বেড়ে গেছে, তো আমরা মেন রিয়েলিটি যে রিয়েলিটি আছে সেটা কিন্তু আমরা ভিতরের ব্যাপারগুলো আমরা জানি না, আমরা যেটা দেখছি সেটাই আমরা বলছি। যেমন আপনাকে কী বললাম, আমরা মেন স্ট্রিম যে মিডিয়া দেখছি ইয়া সোশ্যাল নেটওয়ার্কিং যা চ্যানেল আমরা দেখছি সেটাকে আমরা ফলো করে একটা আমনাগরিক নিজের ওপিনিয়নকে বানাচ্ছে। তো ভিতরের গভর্নমেন্টের যা পলিসিজ আছে, কী ভাবছে কী করছে সেটা গভর্নমেন্ট বেটার জানবে। তো আমি অ্যাজ আম নাগরিক আমি এটাই বলবো যে কোনো পার্টি আসুক, এটা কিন্তু ভাবতে হবে কি দেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের সাথে থাকতে হবে, কারণ মানুষের জন্য যে মানুষ ভাববে না, যে সরকার ভাববে না, মানুষ তাকে নামিয়ে দিবে। ভালো কথা বললেন দাদা, যে মানুষের জন্য যে ভাববে না মানুষ তাকে নামিয়ে দেবে। দাদা আমি এবার পরের প্রশ্নে যাব। বেঙ্গল হেল্পিং হ্যান্ডস হ্যাজ অলওয়েজ বিন উইথ দ্য কমন পিপল, হোয়াট আর দ্য ইস্যু ইউ ওয়ান্ট টু রাইজ ফর কমন পিপল? দেখুন বেঙ্গল হেল্পিং হ্যান্ড সবসময় 4 বছর হয়ে গেছে আপনারা কভার করছেন, সবসময় আমরা কমেন যে মানুষ, যে আম নাগরিক, তার কী দরকার, তার দরকার হচ্ছে রোজগার,
তার দরকার হচ্ছে দুমুটি ভাত। তো আমি সব সময় রোজগার, দুমুটি ভাত, এডুকেশন এটার উপরে সব সময় আমি আগে বাড়লাম। আর বেঙ্গল হেল্পিং হ্যান্ড আর বেঙ্গল মানে বেঙ্গল গ্রুপ যেটা আমাদের 40 বছরের সংস্থা, তো আজকে আমরা এই বেঙ্গল হেল্পিং হ্যান্ড বানাবার যে মেইন আমাদের কারণটা হচ্ছে কি মানুষরা যেমন আমাদের কাছে আসতে পারে, মানুষরা ওদের কষ্টটাকে বলতে পারে, মানুষ কি আমি রোজগার দিতে পারি, মানুষের জন্য আমি কাজ করতে পারি, আর মানুষ যেমন আমাকে চিনে কি আমি কে, বেঙ্গল হেল্পিং হ্যান্ড কি কাজ করছে বেঙ্গল, কেন আমরা যা কাজ করি সেটা কিন্তু আপনারা নিজেরই কভার করছেন, নিজেরই দেখছেন। তো আমরা আমাদেরকে এটা বলবার আর দরকারও নাই কি আমরা কি, আমরা যা কাজ করি মানুষের জন্য করি, আর মানুষের সাথে থাকা, মানুষের পাশে থাকা এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ। তো আমি অ্যাজ আ বেঙ্গল হেল্পিং হ্যান্ডের সেক্রেটারি ফাউন্ডার হয়ে তো আমি প্রত্যেকটা যা কাজ করছি এটা শুধু কমন ম্যান, ঠিক আছে, এখন যতটা করতে পারছি, আমি এখন একা মানুষ, তো আমার কাছে যত শক্তি, আমার কাছে যা পাওয়ার আছে, আমি একা যেটা করতে পারছি এতদিন চালাচ্ছি, তো এটা ওপরওয়ালার আশীর্বাদ আছে, ওপরওয়ালার দোয়া আছে কি আমি এটাকে চালাতে পারছি, আর আপনাদের ভালোবাসা আছে। তো দেখি ওপরওয়ালা যদি চাই আমি এখন ট্রেনিং সেন্টারও আমরা উলুবেড়িতে চালু করব অনেক তাড়াতাড়ি, তারপরে অর্গানিক প্রজেক্ট যেটা আমরা চালু করব, তো আস্তে আস্তে করে আমরা চেষ্টা করছি মানুষের জন্য কাজ করতে, এখন ওপরওয়ালার হাতে আছে। প্লাস আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের সরকার প্রেজেন্ট যে সরকার আছে, আমাদের মা মাটি মানুষের সরকার আছে, তারাও ভালো কাজ করছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমনাগরিকদের জন্য। প্লাস বিভিন্ন রকম এখন দেখবেন কি নতুন বাসগুলো চালু হচ্ছে যেটা ট্যুরিজমকে বাড়াওয়া দিবে, যে ওপেন বাস এখন যেটা আমি রিসেন্টলি দেখলাম কি চালু হচ্ছে, তো এটা ভালো জিনিস কি ওয়েস্ট বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গলে অনেক অপরচুনিটি আছে, ওয়েস্ট বেঙ্গলে অনেক করবার জিনিস আছে, কেন এক সময় ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল। তো আস্তে আস্তে আমাদের যে গভর্নমেন্ট আছে এই যে উদ্দেশ্যটা নিচ্ছে কি আস্তে আস্তে ট্যুরিজমের মাধ্যম থেকে নিয়েও ওয়েস্ট বেঙ্গলকে দুনিয়ার মধ্যে যেমন পরিচিতি করা, তো এটা খুবই ভালো জিনিস দাদা। একদম সবচেয়ে শেষ প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, পূজা ইজ অ্যারাইভেল, মা ইজ কামিং, হোয়াট উইল ইয়োর মেসেজ ফ্রম বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্ট টু দ্য পিপল অফ বেঙ্গল? দেখুন বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের তরফ থেকে সবাইকে প্রত্যেকটা বাংলাবাসীকে আমি শুভেচ্ছা জানাবো পুজোর, আর পুজো আপনারা চেষ্টা করবেন কি গাইডলাইন্সকে মেনটেন করে, প্লাস যেটা গভর্নমেন্ট যেভাবে বলছে সেভাবে আপনি ওটাকে আপনি মেনটেন করে চলবেন, কারণ ধরে নিন যদি পান্ডালে আপনারা তো যাবেনই পান্ডালে, কিন্তু আপনি যদি সোশ্যাল ডিস্টেন্স যদি মেনটেন না করেন তো হতে পারে আপনার যে খুশিটা আছে, কারণ আপনার মনে হচ্ছে কি আমি জোয়ান ছেলে আছি, আমার ইমিউন সিস্টেম ভালো আছে, কিন্তু আপনার বাড়িতে এমন যে আছে যার বয়স 65 বছর, যার বয়স 60 বছর, যার বয়স 50 বছর, তো আপনার থেকে এই ট্রান্সমিশন যদি ওনাদেরকে হয়ে যায় কিন্তু সেটা আমি খুব মুশকিলে পড়ে যাবেন। তো আমার এটা বলবার হচ্ছে এনজয় ইয়ার পূজা, ভালো খাবেন, ভালো পড়বেন, বেড়াবেন, সবই করবেন, কিন্তু গাইডলাইন্স যেটা আছে মাস্ক লাগিয়ে আপনি যাবেন, আর কাদের সাথে আপনি যদি কথাও করেন মাস্ককে লাগিয়ে আপনি কথা করুন, আই থিঙ্ক আপনি তবু এটা সেফ থাকবেন ট্রান্সমিশন, কারণ এই যে কোভিড-19 যারা দাবা করেছিল কি 15 অগস্টের মধ্যে 2020 ভ্যাকসিন বেরোবে, সব ফেলিয়ার হয়ে গেছে। এখন বিভিন্ন যে কোম্পানিরা যারা ভ্যাকসিন বানাচ্ছে তারাও সব ফেলিয়ার হয়ে গেছে, তার অপোজিট রিয়াকশান হচ্ছে। তো এখন যেটা হচ্ছে এটা একটা বায়ো অ্যাটাক আছে, ঠিক আছে, এখন চায়না করেছে কি আমেরিকা করেছে সেটা আমরা দেখতে যাব না, কিন্তু আমাদেরকে এটার সাথে লড়তে হবে, কারণ গভর্নমেন্ট খুলে দিয়েছে, কারণ যখন 500 কেস ছিল সেটা কিন্তু আপনার হঠাৎ ডিসিশন নেওয়ার পরে অনেক মাইগ্রেনরা মারা গেল, অনেক মাইগ্রেনরা 2000 কিলোমিটার 1000 কিলোমিটার পর্যন্ত হেঁটে বাড়ি গেছে, অনেকজন রাস্তায় মারা গেছে না খেয়ে। তো যখন 500 কেস ছিল সেই টাইমে আমাদের 4-5 মাস লকডাউন ছিল, আজকে আপনার কেস হয়ে গেছে নিয়ে মানে আপনি 80 লক্ষ কেস আপনি চলে যাবেন, প্লাস আপনার ডেথ রেশিও অলরেডি আপনি দেখবেন 1,15,000 মানে আপনার 1,20,000 কিছু সপ্তাহের মধ্যে আপনি চলে যাবেন। আর পুজোর টাইমে কী যা হবে,
তো হসপিটালটা রেডি আছে কি না, সিস্টেমগুলো রেডি ঠিক করে আছে কি না, নিশ্চয়ই আমাদের গভর্নমেন্ট অ্যাক্টিভ আছে, গভর্নমেন্ট নিশ্চয়ই এটাকে করবে, কিন্তু আমাদেরকে দেখতে হবে কি আমাদের যে 10 কোটি যে পপুলেশন আছে, তো 10 কোটি পপুলেশনকে কন্ট্রোল করবার সিস্টেম আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার, এটা আমার মনে হয় রেডি আছে, কিন্তু যত চেষ্টা করবেন মাস্ক লাগিয়ে আপনারা যদি থাকেন তো এটা কী হবে আপনি প্রিভেন্ট করতে পারবেন এই ডিজিজটাকে। শুনলেন তো, বেঙ্গল হেল্পিং ট্রাস্টের ফাউন্ডার মিস্টার জুলফিকার আলী এই লকডাউন থেকে শুরু করে মানুষের পাশে কীভাবে দাঁড়িয়েছেন এবং এখনও তিনি মানুষের পাশে কীভাবে দাঁড়িয়ে রয়েছেন, তার কাছে আমরা কারেন্ট সিচুয়েশন নিয়ে অনেকবারই আমরা ইন্টারভিউ করেছি এবং তিনি বহু মূল্যবান কথা আমাদের জন্য মেসেজ হিসেবে দিয়েছেন। তিনি একটাই কথা বলেছেন যে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করার অঙ্গীকার তিনি কিন্তু একাই নিজের ওপর যতটা পারছেন নিয়ে কাজ করে যাচ্ছেন। তার বেঙ্গল গ্রুপ যেখানে তিনি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে বিভিন্ন রকম সেকশনে প্রচুর মানুষকে কাজ দিচ্ছেন, এই করোনা ভাইরাসে কোভিড পরিস্থিতিতে মানুষের কাজ যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে কিন্তু তিনি দাঁড়িয়ে মানুষকে চাকরি বা কাজের সুযোগ করে দিচ্ছেন। আবার অপর হাতে বেঙ্গল হেল্পিং ট্রাস্টের মাধ্যমে যেখানে মানুষ অনাহারে রয়েছে, যেখানে মানুষ ক্ষুধার্ত রয়েছে, সেখানে মানুষের পাশে দাঁড়িয়ে কখনো বা তৈরি খাবার, কখনো বা কাঁচা চাল ডাল আনাজ থেকে শুরু করে বাড়ি বাড়ি প্যাকেট প্যাকেট করে গিয়ে পৌঁছে দিয়েছেন এই বেঙ্গল হেল্পিং হ্যান্ড ট্রাস্টের ফাউন্ডার মিস্টার জুলফিকার আলী। তাই জুলফিকার আলী একটাই কথা বলেন যে রাজনীতি তো পরে হবে, আগে মানুষের জন্য কাজ করতে হবে। তাই তিনি কোনো রাজনীতির রঙের সাথে যুক্ত নয়, কিন্তু রাজনীতির রঙের সাথে যুক্ত না থেকেও মানুষের জন্য কাজ করার অঙ্গীকার তিনি কিন্তু সবসময় নিয়ে মানুষের পাশে সবসময় সর্বদা এগিয়ে চলে গেছেন। করোনা ভাইরাসের পরিস্থিতিতে যখন মানুষ ভীত হয়ে বাড়ির মধ্যে ঢুকে রয়েছেন, তিনি কিন্তু যথেষ্ট সচেতনতা মেনটেন করে যথেষ্টভাবে মানুষের কাছে যেভাবে পৌঁছানো যায় তিনি কিন্তু চেষ্টা করেছেন। মানুষ যখন আত্মনাদ ক্ষুধার্ত তখন কিন্তু তিনি চুপ করে বাড়িতে থাকতে পারেননি, তার কিন্তু কোনো পলিটিক্যাল কোনো ভোটের দরকার নেই যে কোনো ভোট দরকার যার জন্য তাকে ভোট ব্যাংক তৈরি করতে হবে, তিনি কিন্তু মানুষের টানে মানুষের স্বার্থে মানুষের জন্য দৌড়ে গেছেন। এরকম মানুষরা যদি সমাজে থাকে, আমরা মনে করি এরকম যারা মানুষ যারা অনাহারে এখনও রয়েছেন বা যাদের কেউ নেই দেখার, তাদের পাশে এরকম বেঙ্গল হেল্পিং ট্রাস্টের মতো মিস্টার জুলফিকার আলী এরকমভাবে হাত বাড়িয়ে এগিয়ে আসেন, তাদের জন্য একটা নতুন দিশা তৈরি করে দেন। তাই আমরা 24 আওয়ার্স চ্যানেলের মাধ্যমে একটাই প্রার্থনা করব যেন জুলফিকার আলী এইভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে থাকুন, মানুষের জন্য কাজ করতে থাকুন। আর এই ফেস্টিভ্যাল মরশুমে যেখানে যাদের কেউ নেই, যাদের দিকে তাকানোর হয়তো আর আমাদের মতো 5 জনের মতো তা কেউ নেই, তাদের কথা কিন্তু তিনি এখনও নিরলস ভেবে চলেছেন। তাই আমরা সবসময় তার কামনা করব তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এইভাবেই মানুষের জন্য কাজ করে যান। আজকে আমরা এখানেই বিদায় নেব এবং সবাইকে আগাম পুজোর শুভকামনা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকুন, দেখতে থাকুন আপনার আমার মনের পছন্দের চ্যানেল 24 আওয়ার্স টিভি। নমস্কার।